সোশ্যাল সাইটে বা অ্যাপসে এই ছবি আমরা মিথ্যে বলেই জানতাম, কিন্তু বজবজের ঘটনা প্রকাশ্যে আসতেই বজবজ থানার আইসি তাপস সিংহের নেতৃত্বে চারটি দল তৈরি হয়। বুধবার গভীর রাতে একসঙ্গে এই চারটি টিমের অপারেশন প্রকাশ্যে চলে আসে এই চক্রের যাবতীয় তথ্য। বিহার থেকে ধরা পড়ে শ্যামপুকুরের বাসিন্দা সানি মল্লিক। 15 থেকে 20 মিনিটের মধ্যে যে কোনো মরা পশু কেটে টুকরো টুকরো করে দিতে পারত এই সানি। সানির থেকে মাংস নিত গোলাম, ফিরোজের মাধ্যমে ওই মাংস পৌঁছে যেত ইউং চাই হ্যাসিওর গোডাউনে। শরাফত হোসেন ভাগাড়ের মাংসের কারবারের মাথা। ধৃতদের সূত্রে জানা গেছে শুধু বজবজ নয়, রাজ্যের আরো 6-7টি ভাগাড় থেকে মরা পশুর মাংস সংগ্রহ করা হতো। কল্যাণী, কাকিনাড়া, জগদ্দল, টিটাগড়, হাওড়ার শিবপুর, দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর ও টালিগঞ্জের ভাগাড় থেকে মাংস সংগ্রহ করা হতো। যেভাবে মরা পশুর মাংস আনা হতো বা সংরক্ষণ করা হতো তাতে পরিকল্পনার ছাপ স্পষ্ট। ভাগাড়েই মাংস কেটে 10 কেজির প্যাকেট করা হতো। ভাগাড় থেকে এই মাংস প্রতি কেজি 100 টাকা দরে বিক্রি করা হতো। ये जनरली क्या करता है, जहां जहां डंपिंग यार्ड है वो डंपिंग यार्ड में ये लोग इसका एक इन्फॉर्मर रखते हैं, मतलब उस डंपिंग यार्ड में जो काम करते हैं वो लोगों को कुछ पैसा देकर वहां से इन्फॉर्मेशन लेते रहते हैं। जब भी कुछ डेड एनिमल वहां मिलती है इमीडिएटली एक टीम जाकर उसको पीसेस करके, जनरली 10 to 20 kgs का पीसेस करके वो हिंदुस्तान आइस एंड कोल्ड स्टोरेज नर्सल डंगा को भेज देते थे। ভাগাড় থেকে সংগ্রহ করা মাংস নিয়ে যাওয়া হতো হিমঘরে। 10 কেজি মাংসের চর্বি ও খারাপ অংশ বাদ দিয়ে 3 কেজির প্যাকেট হতো। এই মাংসে মেশানো হতো ফরমালিন। মাংস রাখা হতো -44 ডিগ্রি তাপমাত্রায়। সব মিলিয়ে হিমঘরের খরচ ছিল কেজি প্রতি 150 টাকা। অর্থাৎ কলকাতার বাজারে মাংস বিক্রি হতো কেজি প্রতি 250 টাকায়। বড় গাড়িতে মাংস যেত উত্তরপ্রদেশ ও বিহারেও। এই যে -40 ডিগ্রি সেন্টিগ্রেডে যে স্টোর করতে হবে মাংসটা, সেটাও এরা জানে। এটা স্টোর করার আগে যে ফ্যাটগুলো বের করে দিতে হয় সেটাও এরা জানে। যে ক্যালসিয়াম প্রোপিওনিক অ্যাসিড ইউজ করতো সেটাও কিন্তু খুব ফাইনেস্ট টেকনোলজি। তো এটা একটা পরিকল্পিত, একটা বড় চাই ছাড়া এটা সম্ভব না। ভাগাড়ে শকুনের মতোই নজর ছিল এইসব মাংস কারবারিদের। মরা পশু ফেলা হলেই খোঁজ দিত এজেন্টরা, তারপরেই শুরু হতো মাংস সংগ্রহের কাজ, যা পৌঁছে যেত সবার হেঁসেলে বা রেস্তোরাঁর প্লেটে। কল্যাণী, কাকিনাড়া, সোধপুর, সোনারপুর এবং টালিগঞ্জের একটি জায়গা রয়েছে যেখানে মৃত পশুর কোনো মৃতদেহ পড়লেই সেই মাংস নির্দিষ্টভাবে টুকরো টুকরো করে পিস পিস করে চলে আসতো এই হিমঘরে। ক্যামেরা সুরত প্রসাদ গুপ্তার সঙ্গে সুজয় পাল, News18 বাংলা, কলকাতা। Thank you.